إرغاما لمن جهد به وكفانا. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ পাকের দরবারে শুকর আদা করছি যে আল্লাহ পাক আমাকে আপনাকে জুমার নামাজের জন্য মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মাজাল হাজরিন, আমি আলোচনা করতেছিলাম, আপনাদের বলতেছিলাম যে আমাদের দিনকে খাঁটি করে নেওয়া, যদি অল্প আমল হয় যথেষ্ট, আর যদি খাঁটি না হয় তাহলে অনেক আমল দিয়েও কোনো লাভ নেই। এই খাঁটিত্ব বুঝাবার জন্য আমি আপনাদের সামনে পেশ করেছিলাম যে দিনকে খাঁটি করার একটা অর্থ যে আনুগত্য। আনুগত্য একজনের হবে আল্লাহ আল্লাহর রাসূল। আল্লাহর রাসূলের আনুগত্য মূলত আল্লাহর আনুগত্য। একজনই এসে দাঁড়ালো যে সেটা আল্লাহ নবীর ইত্তেবা, তার অনুসরণ। প্রতিটি কদমে কদমে চলাফেরায়, উঠা বসায়, খাওয়া দাওয়ায়, সমাজনীতি, রাষ্ট্রনীতি, পরিবার নীতি, ব্যক্তিগত পর্যায়ে, সামাজিকভাবে, আন্তর্জাতিকভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইত্তেবা। অন্য কারো আনুগত্য নয়। যখন অন্য কারো আনুগত্য হবে না, ইনকার করা হবে, অস্বীকার করা হবে, তখন আল্লাহ নবীর ইত্তেবা আসলে হবে। যখন আল্লাহর জন্য আপনি বিনয়ী হবেন, মাথা ঝুঁকাবেন, তো গায়রুল্লাহর জন্য আপনার শির উঁচু করতে হবে, নাহলে আল্লাহর জন্য শুধু মাথা নিচু করা প্রমাণিত হবে না। উনি এখানে কি করে, এভাবে দাঁড়ায় দাঁড়ায় ঘুরে একবার এদিক যায় ওদিক যায়, কি চেয়ারে বসতে পারে না? মাদুর মানুষের এক কিনারে এক পাশে অথবা পিছনে বসেছে, দাঁড়ানো চাই, মাঝখানে দাঁড়ায় দাঁড়ায় একবার এইদিক ঘুরে একবার ওইদিক ঘুরে মানুষের দৃষ্টি আকর্ষণ করে। আপনি মেহরবানি করে এক সাইডে যান অথবা পিছনে যান, এবং
বলতেছিলাম আনুগত্যের জন্য বিদ্রোহ লাগবে, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য আনুগত্য, আল্লাহ আল্লাহ রাসূলের ছাড়া, আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া সব কিছুর জন্য বিদ্রোহ, কাউকে মানি না, এই টেন্ডেন্সি মানসিকতা লাগবে। আল্লাহর জন্য যদি বিনয়ী হন তার সমস্ত সৃষ্টির জন্য আপনি কি হবেন, মাথা উঁচু করে দাঁড়াবেন, কোনো বিনয় নাই। বিনয় তো আল্লাহর জন্য। কাজে যদি আপনি একমুখী হন, আল্লাহমুখী হন, তো গাইরুল্লাহ থেকে আপনার মুখ ফিরাতে হবে, আপনার মনোনিবেশ ফিরাতে হবে। এই হলো দিনকে খাঁটি করার একটা অর্থ। দিনকে খাঁটি করার আর একটা অর্থ হলো নবী আলাইহিস সালামের যে আনুগত্য, সেই আনুগত্যের মধ্যে কোনো কপটতা না থাকা। মুনাফিকরা তো অনেক কিছু বলছে, আমরা মুসলমান, মুসলমানও দাবি করছে মুসলমান, মুনাফিকও দাবি করছে আমরা মুসলমান, মুসলমানরাও দাবি করে যে আমরা মুসলমান। দুইজনের মধ্যে পার্থক্য কি? দুইজনের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো কিছু আমল, যে আমলের মুনাফিকরা শরীক হয়, তার মধ্যে একটা হলো জিহাদ। এরা জেহাদের নাম লেখায় নবীর সাথে এই জন্য যে গনিমতের যুদ্ধলব্ধ মালের অংশ পাবে। যদি দেখে যে পরিস্থিতি বড় ভয়ানক, সৈরা বলে যেমন জঙ্গে আহজাবে আল্লাহ বলেন ওয়াইদ ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ফায়াকুলু মা ওয়া'আদানা আল্লাহু ওয়া রাসূলুহু ইল্লা গুরুরা। আল্লাহর নবী জিহাদে যাওয়ার আগে বুঝাইতেন, যদি জিহাদে যাও মৃত্যুবরণ করো, শহীদ হয়ে যাও, আখেরাতের বিনিময়ে পাবা। আল্লাহ পাকের কাছে শাহাদাতের মর্যাদা অনেক বড় মর্যাদা। আল্লাহ নবী কিছু কিছু বলছেন যে দিনকে জয়ী করতে, দিনকে প্রতিষ্ঠিত করতে যায় যদি কেউ মারা যায়, সে শহীদ হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার আত্মাকে সবুজ পাখি বিশিষ্ট একটা পাখির দেহে, মানে সবুজ রঙের গ্রিন কালারের একটা সুন্দর পাখির আকৃতিতে তার রূহ দিয়ে দেয়। কেয়ামত হওয়ার আগ পর্যন্ত এই সবুজ পাখির আকৃতিতে দেহে ওই রূহ দেওয়ার পরে ওই পাখি জান্নাতের যথেচ্ছ বিচরণ করে, জান্নাতে যেখানে বসে সেখানে ঘুরে বেড়ায় পাখির আকৃতিতে। তো এটি পাখির মতো বিহেভ, পাখির মতো আচরণ করে, এই গাছের ফল খায়, ওই গাছের ফল খায়, এখানে যে পানি খায়, ঘুরে ফিরে উড়ে, ঘুরে ফিরে উড়ে, তো জান্নাতে এমন থাকে। দেখলো আল্লাহ পাক অনেক কিছু, আল্লাহ নবী অনেক কিছু বলছেন যে দিন প্রতিষ্ঠার জন্য অনেক কিছু ত্যাগ করতে হয়। মুহাজিররা ত্যাগ করছেন না, বাড়ি ত্যাগ করছেন, ঘর ত্যাগ করছেন, সহায় সম্পত্তি ত্যাগ করছেন, আত্মীয় স্বজন ত্যাগ করছেন, সব কিছু ত্যাগ করে নবী আলাইহিস সালাতুয়াসাল্লামের কথা হিজরত করে চলে গেছে। কিছুই না, কপট দক্ষিণ শূন্য হা। নবী আলাইহিস সালাম আনসারদের বললেন যে দেখো আমরা তোমাদের কাছে এসেছি, এখন কিছু তোমার মহাজের ভাইরা যারা সব কিছু হিজরত করে আসছে, ছেড়ে দিয়ে আসছে, আমি তোমাদেরকে এক একজন এক একজনের ভাই বানায় দিতেছি। উখুয়াতুল ইসলাম হাদিসে অধ্যায় কায়েম করা হয়েছে, কোন মহাজেরকে কোন আনসারের ভাই বানায় দেওয়া সে হাদিসে আসছে। আনসার ভাইরা কি করছে, মহাজের ভাইরা যখন সব কিছু ছেড়ে আসছে,
এখন আনসারবেরা তাদের সবকিছুকে তাকসিম করে অর্ধেক করে ওই বাইরে দিয়ে দিছে। একজনের দুইটা স্ত্রী বলছে তুমি দেখে পছন্দ করো, যেটা তুমি পছন্দ করবা ওই বিবিরে আমি তালাক দিব। তালাক দিলে যখন তার ইদ্দত পালন হবে তারপরে তুমি তাকে বিয়ে করো। ইসলামের জন্য হিজরত করে আসছে, তো যদি বিবাহের ব্যবস্থা না হয় তাহলে তো জওয়ানি যৌবনের উদ্যমতা মানুষকে কুপথে নেবে। বিবাহ বন্ধনে আবদ্ধ করেছে, নিজের স্ত্রীকে তালাক দিয়ে তারা এত স্যাক্রিফাইস করছে। আল্লাহ নবী যখন বিভিন্ন পারলৌকিক বিষয়কে ওয়াদা করতেন, আল্লাহ পাক কোরআন শরীফে বলেন যে মুনাফিকদের একটা অংশ আর যাদের অন্তরে বেমার অসুস্থতা আছে, অর্থাৎ ইমানের ব্যাপারে অন্তর সুস্থ না, অন্যায় অপরাধ অপরাধ বোধের দ্বারা তাদের অন্তর কলুষিত অসুস্থ, এরা কি বলে মা ওয়াদা আল্লাহ ওয়া রাসূলুহু ইল্লা গুরুরা। আর নবী যে আল্লাহ আল্লাহ রাসূলের ওয়াদা করতেছেন ওয়াদা বলতেছেন এগুলো সব দোকান, এক শ্রেণী এইরকম ধরনের দোকান দিছে, আর আরেক শ্রেণী আমার বউরে যদি লয়ে যায়, ছোট বাচ্চা আছে যদি মেরে ফেলে, ইয়া রাসূলুল্লাহ ইয়াকুলু ইন্না বুয়ুতানা আওরা, আমাদের বাড়িঘর সব খালি অরক্ষিত, কাজে কেমনে দেহা দিলে বুঝছে যে বহুজাতিক। এটা এই যে কথা দুইটা ঘটনা বললাম, দুইটা মুনাফিকদের দুই ধরনের আচরণের কথা বললাম, এটা জঙ্গে আহজাবের বর্ণনা, সূরা আহজাবের মধ্যে বর্ণনা করা হয়েছে। দুই শ্রেণীর মুনাফিক গা বাছায় চলছে নবীর ইত্তেবা করে, এরা মূলত মুনাফিক। একদল বলছে আরে পারবানা বহুজাতিক বাহিনী আসছে, সব দল মিল্লা, আহজাব মানে হিজবুলের অর্থ বহু দল বিশিষ্ট শত্রু, এদের সামনে পারা যাব না, কাজে কাজে বলো, ওরা ডাইরেক্ট কাজে বসে, অথবা নবীরে না বললেই কাজে বসে। এখন কয়েক নবীর লোক আবার যখন দেখাইবো তখন কি করে মুখ দেখাম, কতকে আবার অন্য অ্যাক্টিং করছে, রাসূলুল্লাহ আমাকে ঘরটার খালি বাসায় আমার বিবি একলা ছোট বাচ্চা আছে, তা আমি যদি যে হাতে যাই হেরে খাওয়ার পানি এরকম তো না, যেমন আমাদের দেশে যেরকম কল চালু দিলেই পানি পরে, সৌদি আরবে এখন টেপ চালু করলেই পানি পরে, তখন তো আর এই সিস্টেম ছিল না, পানির জন্য অনেক দূরে যাইতে, লাকড়ির জন্য অনেক দূরে যাইতে। রাসূলুল্লাহ আমাদের বাড়ি খালি, নবীজি কয় যদি বাড়ি খালি হয় অসুবিধা হয় ঠিক আছে যাও, গেছে গেল কিচ্ছু হয়নি। আল্লাহ বলেন হে নবী আপনি যখন আপনার আল্লাহর আপনার স্রষ্টার প্রতি ভরসা করেছেন তো কোনো সৃষ্টির প্রতি ভরসা করার দরকার নেই, আর নবী তা করেনও নাই। এক আল্লাহর প্রতি যখন ভরসা করছেন, এখন সবাই যদি ভাগে কেউ নবীর সাথে না থাকে, গত তারিখে বলছি না যে নবী একলা হলেও যুদ্ধ করবেন, আল্লাহ বলেন ওমা হিয়া বিআওরাতিন ইউরিদুনা ইল্লা ফিরারা, মূলত ওদের ঘর খালি বাড়িতে কেউ নাই এই অজুহাত ঠিক নয়, ইউরিদুনা ইল্লা ফিরারা, এরা তো ভাবতে চায় ডরেছে, বহুজাতিক বাহিনী মদিনা ঘেরাও করছে ডরাইছে,
এখন গনিমতের মালের লোভের যে হাতে এসেছিল, এখন তো গনিমতের মাল পাক বা না পাক যদি ডান্ডাই যায় এর লেগে আগের থেকে বাড়ছে, আগের থেকেই বাড়ছে। আমি বলতেছিলাম যে ওইগুলো যেমন দিনকে খাতি করা, নবী আলাইহিস সালাম আসসালামের প্রত্যেকটা হুকুমকে, যেই হুকুমকে নবী জরুরি করেছেন সেটা জরুরি হিসাবে, আর যেটাকে অপশন হিসাবে দিয়ে রাখছেন এখতিয়ার সেটা এখতিয়ার হিসাবে নবীর এই হুকুমকে পালন করা, এটা ইমানের খাতিত্ব, আমলের খাতিত্ব এবং নিজের দিনকে খাটি করার একটা মাধ্যম, যে আপনি নবীর নির্দেশ মানতে পারছেন কিনা। কিন্তু আল্লাহ আর আপা আরো স্পষ্ট করে দিছে, সবাই নবীর ইত্তেবা করতে পারবে না, তিন শ্রেণীর লোক পারবে না, এরা চেষ্টা করলেও নবীর ইত্তেবা করতে পারবে না। মুখে বলে নবীর ইত্তেবা করি, কিন্তু পারবে না। আল্লাহ পাক স্পষ্ট ভালো বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। তিনটা লক্ষণ যদি কোনো মুমিনের ভিতরে না থাকে তাহলে সে আল্লাহর নবীর ইত্তেবা করতে পারবে না। আর যে আল্লাহ নবীর ইত্তেবা করতে পারলো না তার দিন পশ্চিমকালেও খাঁটি হবে না, ভেজাল মুক্ত হবে না। তিন শ্রেণীর মানুষ নবীর ইত্তেবা করতে পারবে না। যে নাকি আল্লাহ থেকে পাওয়ার আশা করে না, আমি বর্ণনাটা বিপরীত মুখী থেকে করছি। আল্লাহ বলে লিমান কানা ইয়ারজুল্লাহ, যে আল্লাহ থেকে কিছু নেওয়ার আশা করে, অতএব যে আল্লাহ থেকে কিছু নেওয়ার আশা করে না সে নবীর ইত্তেবা করতে পারবে না। আল্লাহ থেকে নেওয়ার আশা মানে বলে আখেরাতেরটা তো আখেরাতে আল্লাহ দিব তো ঠিকই, আল্লাহ দিব তো ঠিকই, কিন্তু এই দিব কবে, এতদিন চল মুখে নেই, চেয়ারম্যানের লগে মেম্বারের লগে রাজনীতিবিদদের লগে একটু খাতির জাতির না লাগাইলে কেমনে চলে। আল্লাহ থেকে না আমার আশা আছে, কিন্তু এটা কবে ভাই, ঠিক আছে যদি বাই চান্স নাই পাই কপটতা ভিতরে বেদা, ওই যে ইচ্ছা করছিলাম না একটা হলে তো বালা, মুসলমানে কইছিল আল্লাহ রসুল খোদা আর একজন কয় রামকৃষ্ণ রাধা, কোনটা ঠিক, দুইজনে লাগছে ঝগড়া, মুসলমানও মূর্খ আসিল আর একজনটা হেও মূর্খ আসে, মূর্খ মূর্খ লাগছে। এখন মুসলমানের ছাড়া আর একজন যে ছিল সে ছিল চালাক, সে কাজে ওদের আগে মাইয়া হয় তারপরে কাম নিজে নিজে কেমনে মারি কেস কাছারি হয়ে যাবো। এখন তোর যদি আল্লাহ রসুল খোদা বা সত্য হয়ে থাকে তাহলে তুই ওই গাছের উপরে উঠা আল্লাহ রসুল খোদা খেয়ে লাভ মার, এখানে তাল গাছের উপরে উঠা লাভ দেবি, যদি বাচ্চা দাস তাহলে আমি তো আল্লাহ রসুল খোদা মাইনে নেব। আর যদি বাচ্চা দেওয়া দুই রকম, একটা সহি সালেম বাচ্চা গেছে কিচ্ছু হয় নাই তাহলে আমি তোরটা মাইনে নেব, আর যদি বাচ্চা থাকো সেই অবস্থায় যে হাত পা ভাঙ্গিয়া সর্বনাশ, তাইলেও আমি তোর কথা মানু। আর যদি মরে যাস
তাহলে তো তুই বাতিল, আর তোর মানার কোনো প্রশ্ন আছে? মুসলমান মূর্খ তো, কিছু কিছু মূর্খ মানুষ হইল ওদের কইলাম সাংঘাতিক ইমানের তো কিছু কিছু, ওরা ভুল করে মূর্খতার কারণে, কিন্তু ইমানের জোর খুব বেশি। যা কইছি কইছি, আমার আল্লাহ রসুল খোদা এদি ঠিক, আল্লাহ ঠিক। যা গাছে উঠে লাভ দে, ও কইতে পারতো তুই আগে লাগবে, এটা কয় নাই বোকা তো সরল সোজা, এ গাছে উঠতে দিছে লাভ। গাছে উঠতে কয় আল্লাহ কইয়া দিমু না, শুনছিলাম যে বিসমিল্লাহ কইয়া কাম করুন দরকার, ভালো কাজ বিসমিল্লাহ কইয়া আমি গাছের তে লাভ দিমু, এটা তো খারাপ কাম না, এটা দিয়ে আমি বিসমিল্লাহ কইয়া লাভ দিয়েছি, বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া লাভ দিছি। আল্লাহ পাক তার কুদরত দেখাই দিতেছে, বাচ্চে কিচ্ছু হয়নি, হাতও ভাঙে নাই, ঠ্যাঙ্গো ভাঙে নাই, কিছুই না, পুরা কয়লা তুই দেখ। এখন যেটা বিপদে পড়ছে, যখনই মুসলমান বাচ্চা গেছে এখন ওর মনের মধ্যে সন্দেহ হয়ে গেছে। আগে তো ওটা মানত এটা ঠিক ছিল, এখন সন্দেহ হয়ে গেছে, এখন তো বাধ্য উৎসে গাছে ঠিক হয়ে লাভ দেব, সন্দেহ তো হয়ে গেছে। এ কয় যে দুইটা মিলাই দিলে কই কইয়া লাভ দেই তো ঘরে কয়, রামের নামে দিলাম লাভ যা করে খোদা, ওইরা এখন বর্তা হয়েছে শেষ। যাদের মনে তারা দুধ থাকে, সন্দেহ থাকে, তারা সফল কাম হয় না, তারা ব্যর্থ হয়। কাজে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের সিরাত এটা তো মাস হয়ে নেই, রবিউল আউয়াল মাস না শুরু হয়েছে না? হ্যাঁ, এই তো রবিউল আউয়াল মাস, দেখবেন কিছু মানুষ পাগল, জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাজ্জা গুজ্জা র্যালি বের করে, এইটা কি কোনো খারাপ কম বললাম? আল্লাহ নবীর আগমনের সংবাদে আমরা কি করছি, আনন্দ বেশি করছি, এটা হারাম কর মলবিরা, নিষেধ কর। এইসব মলবিগুলোকে দেশটা শেষ, আল্লাহ নবীর মহব্বতে আমরা একটা রেলি বের করলাম, এটা অসুবিধা কি? তো অসুবিধা কিছু নাই, কিছু মলবি সাহরা এগুলো নিষেধ কর। আমরা কই তোমরা তো কমপক্ষে দুইটা ভুল করতেছ, এক নাম্বার ভুল করতেছ যে রবিউল আউয়ালে নবী আলাইহিস সালাম জন্মগ্রহণ করছেন, ঠিক আছে, দুনিয়াতে আসছেন, ঠিক আছে, কিন্তু কোন তারিখে এটা ঠিক দেয়, এটা ঠিক নাই। কেউ কইছে 9 তারিখ, কেউ কইছে 12 তারিখ, কেউ কইছে 8 তারিখ, ইত্যাদি ইত্যাদি, কিন্তু 12ই রবিউল আউয়াল নবী আলাইহিস সালাম ইন্তেকাল করছে, এটা অধিকাংশ মুয়াজ্জিনরা বলছে। তোমাদের পয়লা নাম্বার ভুল হল, এই তারিখে নবী আলাইহিস সালাম আসাটা নিশ্চিত না, 12ই রবিউল আউয়াল দুনিয়াতে আসা নবীজির শুভগমন এটা নিশ্চিত না, 9 তারিখ 8 তারিখ ইত্যাদি আরো আগের পরে হইতে পারে, কিন্তু 12 তারিখ নবী আলাইহিস সালামের ইন্তেকাল ওফা এটা নিশ্চিত। এক নাম্বার ভুল করতেছ যেটা নিশ্চিত, সেটার ব্যাপারে আফসোস না কইরা, আক্ষেপ না কইরা, দুঃখ প্রকাশ না কইরা, তোমরা ঈদ বানাইছো যেদিন নবী আলাইহিস সালামের ইন্তেকাল হয়েছে, ওফাত হয়েছে, যেদিন নবী আলাইহিস সালাম ওফাত হয়েছে, এ তো মুনাফিকরা খুশি হয়েছিল, তুমি মুসলমান হইয়া খুশি প্রকাশ করো কেন? এই জন্য নিষেধ করি, তুমি মুনাফিক হইয়া খুশি, মুসলমান হইয়া খুশি প্রকাশ করো, অথচ এই দিন নিশ্চিত নবী আলাইহিস সালামের ওফাত হয়েছে, আর এই দিন নবী আলাইহিস সালাম দুনিয়াতে জন্মগ্রহণ করছেন, এটা নিশ্চিত না অনিশ্চিত,
কাজে যেটা নিশ্চিত সেটাকে নামাই না, অনিশ্চিত হিসাবে একটা জিনিসকে তোমরা মানতেছ, এটা হলো ভ্রান্তি, এটা হলো ভুল, এক নম্বর কথা। আর দুই নম্বর কথা হলো এই যে নবী আলাইহিস সালাম সোমবারে বলছি মনে হয় আগে কোনো সময় যে সোমবারে আর বৃহস্পতিবার রোজা রাখতেন, তো নবীকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখেন কেন? নবী আলাইহিস সালাম বললেন যে দেখো সোমবারে রোজা রাখি আমি এই দিন দুনিয়াতে আসছি, সোমবারে নবীজি দুনিয়াতে আসছেন এটা নিশ্চিত, কিন্তু কোন তারিখে এই তারিখ নিয়ে গোলমাল আছে। তো নবী নিজে বলছেন আমি সোমবারে দুনিয়াতে আসছি, আমি চাই যে আমার জন্মদিন পালন করি, এই জন্য রোজা রাখা জন্মদিন। আর নবীজির সুন্নত নবীজির তরিকা তারা মানে না, ওরা কয় রোজা রেখে জন্মদিন পালন করতাম না, এটা তো খারাপ জিনিস, কিরকম না খাইয়া দেখা, কাজে স্পেশাল একটা কেকের অর্ডার দাও আর কেক কাইটা খাইয়া সবাই আনন্দ করে জন্মদিন পালন করো, এটা মজা লাগে, টেস্ট লাগে। এখন সবাই জন্মদিন পালন করে আনন্দ করে কেক কাইটা কেক খায়া, এটা খ্রিস্টানদের নীতি। তুমি যে খ্রিস্টানদের নীতি তোমার ঘরে প্রবেশ করাইলা, তুমি যে খ্রিস্টানদের নীতি তোমার সমাজে চালু করলা, তোমার লজ্জা লাগলো না যে তুমি নবীর উম্মত? তুমি কিভাবে যে জন্মদিন পালন একই কথা খ্রিস্টানরা যা করে ওই শব্দ করে কি করে, হ্যাপি বার্থডে টু ইউ, এটা কারা করে? এটা কোনো মুসলমানের কথা নাকি? খ্রিস্টানদের আমল, তন্ত্রে আমল, খ্রিস্টানদের কৃষ্টি কালচার তুমি মুসলমান হইয়া কিভাবে গ্রহণ করলা? আবার তুমি বলতেছো আমি নবীর মহব্বত করি, এখানে তো তোমার মিথ্যাবাদিতা প্রমাণিত হয়েছে। কাজী বুঝা গেল তোমার ইমান খাঁটি করো নাই, তোমার দিনকে তুমি খাঁটি করো নাই। রোজা রাখলে বুঝতাম যে যাক নবী আলাইহিস সালামের একটা ইত্তেবা করছে, যাই হোক তারিখে ভুলটুল যাই হোক সবাই রোজা রাখছে, বললাম যে সেদিন সবাই রোজা রাখবেন, নবীর জন্মদিন আমরা রোজা রেখা পালন, আমার জন্মদিন আমি রোজা রেখা পালন করব না, স্পেশাল কেকের অর্ডার দিয়া খ্রিস্টানদের পদ্ধতিতে হ্যাপি বার্থডে টু ইউয়া তুমি সেই জন্মদিন পালন করলা, তুমি মুসলমান তোমার লজ্জা থাকা উচিত, তুমি মুনাফিক। আমরা তো কোনোদিন করি না, আমরা তো করি না, আমাদের জন্ম হয় নাই না, এমনি জন্ম সারাই দুনিয়াতে এসে আমরা তো কোনোদিন জন্মদিন পালন করলাম, কি সেটাকে সব কিছু অশুদ্ধ হয়ে গেছে, মহাভারত অশুদ্ধ হয়েছে, সেদিন একজন কইতেছিল মহাভারত তো অশুদ্ধ হয়ে গেছে, আমি কি মহাভারত অশুদ্ধ হয়ে যায় নাই, আগেরটাই অশুদ্ধ আসিল, আপনি মুসলমান নবীর উম্মত আপনি কেন এই তরিকা অবলম্বন করবেন, কি যুক্তি আছে আপনার কাছে? যেটা বিধর্মীদের তরিকা সেই তর্জ তরিকাকে আপনি কেন গ্রহণ করবেন? এক আর দুই নম্বর রোজা রাখতে পারেন না, রোজা রাখেন কি ভাই আসেন চা খাই, না ভাই আজকে আমি রোজা, কেন কেন রোজা রাখছেন কেন? আজকে আমার জন্মদিন, তাইলে না আলহামদুলিল্লাহ কইতাম যাহারে নবীর উম্মত খাঁটি নবীর, নবী নিজের জন্মদিনে রোজা রাখছে, এও জন্মদিনে রোজা রাখছে। তো বলতেছিলাম যে রবিউল আউয়াল আসছে, একদল নবী আলাইহিস সালাতুসসালামের জন্য জশ্ন জুলুস করবে, নবী আলাইহিস সালাতুসসালামের প্রতি ভালোবাসা মহব্বত
ব্যক্ত করার পদ্ধতিও নবী আলাইহিস সালাম বলে গেছেন। যদি নবী আলাইহিস সালাম না বলে যেতেন তাইলে বলতাম যে মহব্বত যেকোনো ভাবে প্রকাশ করা যায়। নবী তো প্রকার পদ্ধতি বলে গেছেন। নবী আলাইহিস সালামের ইত্তেবা ইত্তেবা করো, কিন্তু তিন শ্রেণীর মানুষ ইত্তেবা করতে পারবে না। এক নম্বর, যারা আল্লাহ থেকে নেওয়ার আশা নাই। আশা কার থেকে? কার থেকে? ধনাঢ্য ব্যক্তি নেতার থেকে। ধনাঢ্য ব্যক্তির থেকে প্রতারণা করে ধোকা দিয়া নেওয়ার আশা আছে। মন্ত্রী এমপি ধনবান ধনশালীদের থেকে নেওয়ার আশা আছে। সরকারেরটা মাইরা খাইতে নিয়ত করে রাখছে, কেমনে সরকারি জিনিস মারা যায়। সরকারি জিনিস মারার অর্থ সারা দেশের মানুষের জিনিস মারলেন। কিয়ামতের দিন এদের বিপদে পড়বো। ব্যক্তিগত বলতে যদি আমি আপনার দায়িত্ব মাইরে ডেরে খাই, তো আপনার কাছে যাই মাপ চাইয়া লোন দেবো। কিন্তু যদি সরকারি জিনিসকেও মাইরে খায়, তো সারা জীবনও মাপ চাইতে পারবো না। কারণ সারা বাংলাদেশের সমস্ত মানুষের কাছে তো সে মাপ চাইতে পারবো না। কাজে আল্লাহ থেকে নেওয়ার আশা। নবী আলাইহিস সালাম সাহাবীদেরকে এই তালিম দিয়েছেন যে দেখো, দুনিয়াতে একজনের উপকার করেছো, দুনিয়াতে একজনের অনেক কি বলে যে তার সহযোগিতা করেছ, দুনিয়াতে একজন মানুষকে কষ্ট থেকে বাঁচিয়েছ, খবরদার এগুলোর জন্য সেই মানুষের কাছে কোনো বিনিময় আশা করবে না। তাহলে আখেরাত কিসে? তুমি বলো যে আমি আল্লাহ থেকে নেওয়ার আশা করি। যার আল্লাহ থেকে পাওয়ার আশা আছে, লিমান কানা ইয়ারজুল্লাহা, যে আল্লাহ থেকে পাওয়ার আশা রাখে, সে আল্লাহ নবীর সিরাত আল্লাহ নবীর আদর্শ গ্রহণ করতে পারে, আল্লাহ নবীকে ফলো করতে পারে, মানতে পারে। এক নম্বর, আল্লাহ থেকে নেওয়ার আশা। দুই নম্বর, আখেরাত পরিচ্ছন্ন করা, আখেরাত সুন্দর করা। আমি দুনিয়াতে এমন ভাবে জীবনযাপন করা যায় আখেরাতে আমাকে কেউ ধরবে না, আখেরাতে কেউ ধরবে না। আর কিছু মানুষের নিয়ত, আরে আখেরাত সেটা পরে দেখা যাবে। এদের কাছে পদ্ধতি আছে, নিজের বানানো পদ্ধতি। মাইরা মুইরা কিছু খায়, পরে একবার দশ সিল্লার জন্য বাইরে হয়ে যাবো আল্লাহর হস্তে। দশ সিল্লা না দিয়া একেরে পরে দামগা সৌদি আরব হস করে পড়বাম। একটা সৌদির পোশাক লাগায়, মাথার মধ্যে রুমাল লাগায়, আবা কাবা লাগায়, এয়ারপোর্টে নামবো। আর সবাই ওকে হাদিসা বাইতেছে, হাদিসা বাইতেছে, সৌদি আরবের রুমাল টুমাল লাগায় আইসি মনে করছে যে সব পাপ তো ধুয়ে মুছে গেছে, এত সস্তা নাকি, কিছু পাপ আছে উড়ে না। দেখেন না কাপড়ে দাগ লাগলে সব দাগ উড়ে না, যদি কচুর দাগ লাগে উড়ানো মুশকিল। সব দাগ কষ্ট মষ্ট করে কোনো কিছু দিয়া, মেডিসিন দিয়া, কেমিক্যাল দিয়া উঠানো যায়, কিন্তু একটা দাগ আজ পর্যন্ত আমি তালাশ করে কোনো জায়গায় পাইনি। সেটা হলো যদি লোহার জঙের দাগ লাগে এই সাদা কাপড়টার মধ্যে, জঙের দাগ লাগছে, কাপড় শিরা দেব, কিন্তু কোনো মেডিসিন দিয়ে ওই জঙের দাগ উঠাইতে পারবেন না। তা আপনি প্রতারণা কইরা ধোকা দিয়া আল্লাহ নবীর আদর্শের পরিপন্থী কাজ কইরা, আল্লাহর বান্দাদের সাথে গাদ্দারি কইরা, আল্লাহর বান্দাদের সম্পদ চুরি কইরা, আল্লাহর বান্দাদের মেহনতের ফসলকে চুরি কইরা, আপনি হজ হজ করে এলে দাগ মুছে দেব, জঙ্গের দাগ, জঙ্গের দাগ। এটা আজরাইলে পিটাইলে উঠতো না, আর কবরে মনকার না গিয়ে পিটাইলে উঠতো না, আখেরাতে যদি ফেরিস্তারা তাদের দাগ পিটা তা উঠতো না, এইটা উঠাবার লেগে জাহান্নামের আগুনে লিখে পড়তে, এই দাগ জাহান্নামের আগুন ছাড়া উঠতো না। অসম্পূর্ণ কথা,
ঠাইটা গেল সামনে আসবে। আমি বলতেছিলাম দিনকে খাঁটি করার আর একটা তরিকা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা অনুকরণ। কিন্তু তিন শ্রেণীর মানুষ আল্লাহ নবীর ইত্তেবা করতে পারবে না, আর তিন শ্রেণীর মানুষ আল্লাহ নবীর ইত্তেবা করতে পারবে। তিন শ্রেণীর মানুষের কাছে আল্লাহ নবীর ইত্তেবা করা সম্ভব না, আর তিন শ্রেণীর মানুষের কাছে আল্লাহ নবীর ইত্তেবা করা সম্ভব এবং তারা সফলকাম হবে। আমরা মুসলমান হিসাবে, আমাদের নবী হিসাবে, আর আমাদের নবী এরকমই নবী, বিধর্মীরা ভারে নাই, শত চেষ্টা করেও একটা স্পট দাগ লাগাইতে পারে নাই আমার নবীর চরিত্রের মধ্যে, আমার এরম নবী। কাজে আসেন, আমরা অপেক্ষায় থাকি যে কোন তিনটা কাজ করলে আল্লাহ নবীর ইত্তেবা করে নিজের দিনকে খাঁটি করা যাবে এবং আমরা সফল কাম হয়ে যাবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন। কতবার মসজিদের কথা নির্মাণ